একটি বাঘ ছিল, সে ভীষণ দুষ্টু। সকলকে ঠকিয়ে সে শিকার করত, তাই জন্য জঙ্গলের কেউই তাকে বিশ্বাস করত না, এমনকি পছন্দও করত না। একদিন বাঘ একটি বড় শিকার ধরে অনেক মাংস পেল। সে আনন্দে আত্মহারা হয়ে সেই মাংস খেতে লাগল। খেতে খেতে মহা বিপদ ঘটে গেল। একটা হাড় বাঘের গলায় গেল আটকে। বাঘ তো যন্ত্রণায় খাওয়া ফেলে চিৎকার করতে লাগল, কে কোথায় আছো? আমার গলায় একটা হাড় আটকে গেছে, বের করে দাও প্লিজ। উফ, কি যন্ত্রণা, মরেই যাব। কিন্তু কেউ এলো না। সবাই ভাবল বাঘ বোধ হয় চালাকি করছে। কেউ না আসায় অগত্যা বাঘই চলল হাড় বের করার জন্য। রাস্তায় প্রথমে দেখতে পেল একটি খরগোশকে। সে খরগোশকে বলল, খরগোশ ভাই, খরগোশ ভাই, আমার গলায় একটা হাড় আটকে গেছে, খুব যন্ত্রণা হচ্ছে, তুমি একটু বের করে দাও না গো। না বাবা, তুমি আমাকে শিকার করবে বলে ওই কথা বলছো, তুমি আমাকে প্রাণে মেরে ফেলবে, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি, বলে সে চলে গেল। এরপর দেখা হলো একটি শেয়ালের সঙ্গে। ও শেয়াল পণ্ডিত মশাই, আরে শুনছেন, আমার গলায় না একটা হাড় আটকে গেছে, দয়া করে আপনি এটাকে বের করে দিন না। আমাকে অত তোষামোদ করতে হবে না, আমি জানি তুমি কতটা দুষ্টু, আমি তোমার কথা শুনে তোমার মুখের মধ্যে মাথাটা পুড়ে দিই আর তুমি খপাস করে গিলে নাও আর কি। যাও এখান থেকে, আমি পারবো না। এরপর বাঘ যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দেখতে পেল একটি সারসকে। বাঘ সারসকে বলল, এই যে সারস, এই দিকে শোনো তো, আমার গলায় একটা হাড় আটকে গেছে, একটু বের করে দাও না। বলো কি, আমি হাড় বের করতে গেলে তুমি যদি আমাকে গিলে নাও? না বাবা না। আরে ধুর মশাই, আমার গলায় সত্যি একটা হাড় ঢুকে গেছে। আচ্ছা, তুমি যা পুরস্কার চাইবে আমি তাই দেব, যদি তুমি আমার হাড় বের করে দিতে পারো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বের করে দিচ্ছি, বলে সে বাঘের মুখের ভিতর তার লম্বা ঠোঁটটা ঢুকিয়ে খুব সহজেই আটকে থাকা হাড়টিকে বের করে আনল। তারপর বাঘকে বলল, কই হে, আমার পুরস্কার কই? হা হা হা, তোমার কপাল ভালো যে তুমি আমার মুখের ভিতরে মাথা গলিয়েও বেঁচে আছো, আমি তোমাকে প্রাণে মারিনি, এটাই তোমার পুরস্কার, যাও এখন বোকা সারস। সে ওই দুষ্টু বাঘটিকে বিশ্বাস করেছিল, তাই তাকে হতাশ হতে হলো। এই জন্য দুষ্টু লোককে বিশ্বাস করতে নেই।